আজও পড়াশোনা থাকবে নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল রেডি হয়ে আমরা মা মেয়েতে বেরিয়ে গেছি আগেই বলে রাখি যে এটা দু মাস আগের ভিডিও আমি কাজকর্ম ঠিকঠাক করতে পারিনি এডিট টেডিট করে উঠতে পারিনি মেয়ের শরীর খুবই অসুস্থ হয়েছিল মাঝে একটার পর একটা লেগেই ছিল যার জন্য ভিডিওটা তোমাদের কাছে দিতে অনেক দেরি হয়ে গেল তো বুঝতেই পারছ আমরা মামে বেরিয়ে পড়েছি কোথাও একটা যাচ্ছি আমাদের যাওয়া তো দুটোর জায়গা থাকে এক মেয়ের স্কুল আর দুই হচ্ছে ওকে কলকাতায় ডাক্তার দেখানো তো আজকে আমরা ডাক্তার দেখাতেই চলেছি মেয়েকে নিয়ে আজ আর একটা বিশেষ দিন চলো শেষে শুনতে পাবে এখন আমরা ধর্মতলায় নেমে চলেছি পার্ক সার্কাসে বাস ধ্রব্যগুলো স্ট্যান্ডের উদ্দেশ্যে তো হেঁটে যেতে হয় আর একটা চৌমাথা পার হতে হয় এই সেই চৌমাথাটা এইখানটা পার হতে আমার একটু ভয়ই লাগে একা হলে ভয় লাগতো না মেয়েকে নিয়ে যথেষ্ট ভয় করে কারণ এদিক সেদিক থেকে বাসগুলো আসা যাওয়া করে আর এইখানটায় বিশেষ ট্রাফিক পুলিশ থাকে না সকালের দিকে তাই ভয়টা ভালোই লাগে যে তাও তো যেতেই হবে কিছু করার নেই তো অন্যের পিছু পিছু আমরাও ঠিক চলে যাচ্ছি মেয়ে রাস্তায় হাঁটছে খুব একটা বায়না নেই সোজাই হাঁটছে তবু নিজের মনের মধ্যে একটা ভয় থাকে যদি রাস্তায় হঠাৎ করে বায়না শুরু করে দেয় সেক্ষেত্রে অসুবিধাই পড়তে হবে সকালবেলা হলে কি হবে এত রোদের জোর আর এত গরম লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদের তবুও রাস্তা পার হতেই হবে একটা রাস্তা আমরা প্রায় পার হয়েই এসেছি আর একটা দিক পার হলেই আপাতত শান্তি আর বাস থেকে নেমে তো পার হওয়ার প্রয়োজন নেই কারণ হসপিটালের সামনেই আমরা নামবো বাস থেকে রাস্তা ওখানে পার করার কোনো প্রয়োজনই নেই এইখানটা পার হলেই ব্যাস ওদিকটাই গিয়ে আমাদের বাস ধরা রাস্তায় তো মেয়ে আবার বাইনা শুরুও করে দিয়েছে কোনো রকমে এইখানটা পার করে নিই দেখো রাস্তায় যখন পার হচ্ছিলো তখন অতটা ছিল না অল্প ছিল আর বাস আসছে অনেক বাস আসছে বাস চলে যাচ্ছে সেইগুলো দেখছে আর ভাবছে কি আমায় বাসে ওঠাচ্ছে না তো শেষ পর্যন্ত দশটা মিনিট দাঁড়ানোর পর বাস এসছে বাস থেকে নেমে আমরা ওকে কচুরি খাই নিয়েছি দিয়ে এখন পৌঁছে গেছি হসপিটাল আজকে ভাগ্য খুব ভালো ছিল নামটা এন্ট্রি হয়ে গেছে নাম এন্ট্রি করে তো চেম্বারটার সামনে আমাদের দাঁড়াতে দেয়নি সাইডে বসতে হয়েছে ওকে নিয়ে বসে আছি এরপর অপেক্ষা আমাদের না মেলে ডাক্তার দেখিয়ে নেওয়া ডাক্তার দেখানো হয়ে গেছে চলে এসেছি বাসে বাস পুরো ফাঁকা এখন বাজে বারোটা পঁচিশ আর বাস ছাড়বে দুটো কুড়িতে তো এতটা সময় আমাদের বসে থাকতে হবে আমার তো মেয়ের রোটটা প্রচণ্ড গরম সামনে শশা দাঁড়িয়ে আছে দেখো শশাগুলোর কালারটাও প্রায় চেঞ্জ হয়ে গেছে এত গরমে তো এই গরমের মধ্যেই বাসে বসে আছি মেয়ে খুব উৎপাত কিছুই করেনি শুধু মাঝে মাঝে জল খাচ্ছে যদি জল টল খায় খাবার খায় কোনো অসুবিধা নেই কিন্তু বায়না করলেই খুব সমস্যা হয় রাস্তার মধ্যেখানে একা মানুষ খুব কষ্ট পায় তো বাস ছেড়ে দিয়েছে আর আজকের ওয়েদারটা গরম থাকলে কি হবে মেঘলাও আছে তো দুটো কুড়িতে বাস গোটা রাস্তাটাই রোদের মধ্যে যেতে হবে তো মেঘলা থাকার জন্য এতটা কষ্ট লাগছে না বাইরে থেকে যে হাওয়াটা আসছে সেটা গরম লুইয়ের মতোও লাগছে না বেশ ভালোই লাগছে আর সব থেকে বড় মেয়ে মেয়ে জানলার ধারেই সিট পেয়েছে আর বসে আরাম করেই যাচ্ছে তা আজকে হচ্ছে নয়ই এপ্রিল মেয়ের জন্মদিন তো আজ মেয়ে দশ বছর পূর্ণ হলো মেয়ের জীবনে উপহার বলতে আমি কিছুই দিতে পারিনি ওর যেটা সব থেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে কলকাতা যাওয়া কলকাতায় গিয়েও দুটো কচুরি খাবে এটাই ওর জীবনের থেকে আনন্দের জিনিস তো আজকে আমি সেই আনন্দটুকু মেয়েকে দিতে পেরেছি তোমরা সবাই জানো যে আমার মেয়ে শেরিব্রাল পালসিতে আক্রান্ত বাচ্চা এবং আমি ওকে নিয়ে বাবার বাড়িতে থাকি ওকে দেওয়ার মতো জিনিস আমার আনন্দ এটুকু আনন্দ আজ ওকে দিতে পেরে আমিও খুশি কি গো মা কলকাতা গেলে ডাক্তার দেখিয়ে এলে সেই ভোরবেলা উঠেছো ঘুম থেকে তারপর সারাদিন না খাওয়া চাপনি বাড়ি এসেছ আজ তোমার জন্মদিন আজকেও পড়াশোনা ছুটি নেই হ্যাঁ কি গো আজও পড়াশোনা অব্যাহত থাকবে মা ও শোনা মা মাকে বলে দেখবো তোমাকে আমি আগে জিজ্ঞাসা করছি তুমি উত্তরটা দাও আজও পড়াশোনা চলবে বাবারে কিসে পড়ছো তুমি কোন ক্লাসে পড়ো মা বাবারে 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 তোমার নাম কি তোমার নাম কি আচ্ছা শোনা তুমি যে আজকে কলকাতা গেলে কচুরি খেলে খুশি হয়েছো জন্মদিনে কতটা কতটা আচ্ছা বাড়িতে থাকলে বেশি খুশি হতে না কলকাতা গিয়ে বেশি খুশি হয়েছো কলকাতা গিয়ে তুমি খুব খুশি হয়েছো আর সেই দাদাইটা যখন তোমায় ধরলো তখন কি মনে হলো তুমি যখন পড়ে যাচ্ছিলে খুব ভালো লেগেছিল আর সেই মামাটা যখন তোমার বাসে তুলে দিল সেই মামাটা তখন তোমার ভালো লেগেছিল বাবু সেই মায়ের বন্ধু হলো সেই মামাটা তোমার ভালো লেগেছিল খুব ভালো লেগেছিল মামাটাকে ও মামাটা খুব ভালো মামাটাই তোমার বন্ধু হয়ে গেল না তোমার একটা নতুন বন্ধু হয়েছে সকাল সকাল বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি পৌঁছে আমরা ফ্রেশ হয়ে গেছি মেয়েকে খাইয়ে ওষুধ খাইয়ে একদম রেডি আর এখন সন্ধ্যাবেলায় ওকে একটা নতুন জামাও পরিয়ে দিয়েছি আজ তোর জন্মদিন তো আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর আমাদের পাশে থেকো